नमस्कार बंधुरा बांगलार बागान चैने अपन के स्वागत बंधुरा अपना सबाई निश्चय भलो आर गाच के भलो रखते हमें अपन के भलो थकते हैं तो बंधुरा देख हलो एक सुंदर बेस कलर रानी कलर डीप एक सुंदर बेस गोलाप अपन सब प्रिय बांगलार बागने फुटे ये वेदारे क्यों बेस हाँ गाचटी क्योंकि भलोई फुल दिए जा बंधुरा एक फुलो फुटे येलो कलर ये देखो बंधुरा एक येलो कलर गोलाप फुल फुटे अपना सब प्रिय बांगला बागने देखे बंधुरा देखते खराब लागे ना भलोई मोटामुटी तब शीतकाले किन्तु फुलगुलो साइज किन्तु खूब आशा करी भलो बड़ो बड़ो बेस पाब ए रंग की सुंदर भाव फोटाते आशा करी पारब तो बंधुरा टाइटल और थाम्बनेल देखे अपना निश्चय बुझते जो आमी आज अपन संगे कि विषय नहीं आलोचना करते चले बंधुरा ठीक धरे आज अपन के क्यों बल भैरायटी चंद्रमल्लिका काटिंग करते हैं ताकि आज अपन के देखा। हाँ बंधुरा तो चलो बंधुरा तो देखे नहीं क्यों चंद्रमल्लिकार बल भैरायटी काटिंग खूब सहजे अपनारा बाड़ी तैरी करते हैं। हाँ बंधुरा तेल चलु से आलोचनार दिखे जावा जा बंधुरा क्यों बल भैरायटी काटिंग तैरी करते हैं तो बंधुरा देख हलार बल भैरायटर चंद्रमल्लिकार समस्त धरण मादार गाच देखे बंधुरा मादार गाचगुलो एकटू जत्न कर रेखे এবং এক মাস আগে থেকে আরো একটু বিশেষ গুরুত্ব দিচ্ছি যেহেতু এই সময় আমাদের কাটিং দরকার সেহেতু আশা করি এর থেকে কাটিং আমি তৈরি করতে নিজে নিজে পারবো যদি আমি প্রত্যেক বছরই করি কারণ নার্সারি বসে থাকতে গেলে ওর আগস্ট মাসের শেষের দিক থেকে হয়তো পাওয়া যেতে পারে। হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা তাহলে চলুন দেখে নিই কীভাবে এই বল ভ্যারাইটি চন্দ্রমল্লিকা কাটিংটি তৈরি করতে হয় বাড়িতে। বন্ধুরা দেখেন এই হলো বেশ স্বাস্থ্যবান বল ভ্যারাইটি চন্দ্রমল্লিকার ডালগুলি দেখেন বেশ স্বাস্থ্যবানই হয়েছে বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো দেখেন বন্ধুরা আমাদের এই স্নোবল ভ্যারাইটি কাটিং করতে গেলে এরকম স্বাস্থ্যবান ডালই কিন্তু দরকার আমাদের সমস্ত গাছগুলো দেখেন আমার মার্কিং করা আছে এটা হলো আমার গ্রিন কালারের আমার বল ভ্যারাইটি গাছের মাদার গাছ। হ্যাঁ বন্ধুরা দেখেছেন পুরো মার্কিং করা আছে আমার তো এবার আমাদের করতে হবে কি এরকম একটা ধারালো একটা ব্লেড নিতে হবে আমাদেরকে। হ্যাঁ বন্ধুরা এরকম ধারালো একটা ব্লেড নিতে হবে এবং ব্লেডটা নিয়ে আমাদেরকে করতে হবে কি কাণ্ডটিকে প্রথমে দেখতে হবে একদম নরম কোন জায়গা থেকে হয়েছে এরকম তাহলে সেখান থেকে কাটতে হবে। দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে এই দেখুন এখান থেকে নরম আছে তাহলে বন্ধুরা আমাদেরকে এখান থেকে কাটতে হবে। হ্যাঁ বন্ধুরা দেখুন একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম কেটে নিতে হবে দেখেছেন বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে এরকম। তো বন্ধুরা আমি সমস্ত কাটিংগুলি আমি কেটে নিয়ে আমি আপনাদের কাছে আবার আসছি ফিরে। তো বন্ধুরা দেখুন আমার বেশ কয়েকটি ভ্যারাইটির বল ভ্যারাইটি গাছের ডাল কাটা হয়ে গিয়েছে আমি দেখাবো কিভাবে কাটিংটি অতি সহজেই আপনারা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে অতি সহজেই কাটিংটি করা যায়। তো বন্ধুরা দেখুন আমি এখানে এক বোতল জল নিয়েছি এবং দুটি কাপে আলাদা আলাদা আমি বালিও নিয়ে নিয়েছি আর এটা হলো রুটিং হরমোন। হ্যাঁ বন্ধুরা দেখেছেন আমি বল ভ্যারাইটি গাছের যে ডালগুলি আমি কেটে আনলাম সেগুলিকে আমি একটু জলে আমি চুবিয়ে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য যাতে ভালো করে গাছটি স্নান হয়ে যায় এবং পুরো সম্পূর্ণ পাতা যা যা আছে নোংরা সেই পাতাগুলিও যাতে পরিষ্কার হয়ে যায় সেই জন্য আমি এই কাণ্ডগুলিকে আমি জলে কিছুক্ষণ এর জন্য ভিজিয়ে রাখলাম। হ্যাঁ বন্ধুরা 5 মিনিটের জন্য বেশিক্ষণ সময়ের জন্য নয় আমি ভিজিয়ে রাখলাম। দেখেন বন্ধুরা 5 মিনিট পরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই বল ভ্যারাইটি চন্দ্রমল্লিকা কাটিং আপনারা সহজেই বাড়িতে করবেন। তো বন্ধুরা একদম গোড়ার যে পাতাগুলি আছে সেই পাতাগুলি কীরকম ফেলে দেবেন দেখেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণের জন্য আমার এই বল ভ্যারাইটি যে কাণ্ডগুলি ছিল সেই কাণ্ডগুলি ভেজে না হয়ে গেছে জলের মধ্যে এবং ভেজেলে হবে কি যে সতেজ ভাবটা সেই সতেজ ভাবটা বজায় থাকবে। দুরকম বালি আমি দুটি আলাদা আলাদা কাপে নিয়ে নিয়েছি এবার আমি করবো কি প্রথমে এই বালি দুটিকে প্রথমে ভিজিয়ে নেব আমি যাতে বালিগুলি ভিজে ভিজে থাকে এবং শুকনো ভাবটা না হয়। এবার আমি করবো কি এখানে একটি এরকম গর্ত করে নেবো কাঠি দিয়ে এবার পাশেও একটি কাঠি দিয়ে আমি এরকম গর্ত মতো করে নেবো। এটা তো ঠিক আমি একই রকম এরকম একটি গর্ত করে নেবো আর পাশেও একটি এরকম গর্ত করে নেবো। হ্যাঁ বন্ধুরা এভাবে গর্ত হয়ে গেল দুটি গ্লাসে
আপনারা চাইলে মাটির টবে করতে পারেন। আমি এরকম গ্লাসেই আমি এরকম চারা আমি অতি সহজেই করতে পারি। আমি বড় মাটির পট আমি নিই না, তবে অনেক ক্ষেত্রে আবার নিতে হয় যখন বেশি চারা করতে হয় তখন। দেখুন বন্ধুরা, এটা হলো গ্রিন বল ভ্যারাইটি, গ্রিন রঙের, আর এটা হলো এলিজাবেথ সুস্মিথ। এই দু রকম ভ্যারাইটি আমি কাটিং আমি আপনাদেরকে বসিয়ে দেখাবো কীভাবে কাটিংটি করতে হয়। তো বন্ধুরা, এবার যেহেতু ডালের নরম অংশটি শুকিয়ে গেছে জলটা, সেহেতু আমাদের করতে হবে কি, এবার একটু রুটিং হরমোন লাগিয়ে আমাদেরকে বালিতে বসিয়ে দিতে হবে। দিয়ে একটু সামান্য সামান্য জল দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন কীভাবে আমি এই বল ভ্যারাইটি গাছে চারাগুলি আমি করছি, কাটিংগুলি। তো দেখুন বন্ধুরা, এরকম একটু রেখে দিতে হবে যাতে এই রুটিং হরমোনগুলি শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি এরকম কাণ্ডের শেষে আমি এই রুটিং হরমোন আমি লাগিয়ে নিচ্ছি। ভালো করে রুটিং হরমোনটা লাগাতে হবে যাতে না মানে জল দিলে যেতে আর কি এই কাণ্ড থেকে ছেড়ে চলে না যায়। সেই জন্য আমি করছি কি, একটু শুকিয়ে শুকিয়ে নিচ্ছি আমি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা দেখুন, আপনারা নিশ্চয়ই ভালোভাবে দেখতে পাচ্ছেন এই কাণ্ডগুলিতে রুটিংয়ে হরমোন পাউডার লাগানো হয়ে গেছে এবং ভালোভাবে শুকিয়েও গেছে। এবার বন্ধুরা আমরা বালিতে বসিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এই একটি আমি বালিতে বসিয়ে দিলাম। আঙুল দিয়ে বালিটিকে এবার একটু চেপে দেবেন যাতে কাণ্ডটি যাতে বালির নিচে গিয়ে এই কাণ্ডের সঙ্গে ভালো করে চেপে ধরে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুটি কাপে কিন্তু আমার বালিতে আমার এই চন্দ্রমল্লিকার বল ভ্যারাইটি চন্দ্রমল্লিকার কাটিং দুটি বসানো হয়ে গেছে। দিয়ে আমি কিন্তু এখনও জল দেবো না, কারণ জল দিলেই কিন্তু আমি বললাম আপনাদেরকে যে কাণ্ড থেকে কিন্তু ওই যে রুটিং হরমোন পাউডারটি আমি দিয়েছি সেটি কিন্তু ধুয়ে চলে যাবে। এই কাপ দুটিকে আমি একটু আলছাওয়াযুক্ত জায়গাতে আমি রেখে দেবো যাতে সকালে একটু মিষ্টি রোদ পায় এবং সারাদিন যাতে ছাওয়াতে থাকে, সেরকম জায়গায় আমি রেখে দেবো। এবং তারপরে 15 দিন সময় তো আমি একে দেবই, কারণ 15 দিন পরে আমাকে এই কাটিং দেখতে হবে যে শিকড় গজিয়েছে কিনা। কারণ সমস্ত রকম গাছের তো গ্রোথ সমান নয়, কোনো গাছের গ্রোথ একটু কম, কোনো গাছের গ্রোথ একটু বেশি। তো বন্ধুরা দেখুন, আজকে 20 দিন হয়ে গেল, 20 দিন আগে আমি এই কাটিংগুলিকে আমি বসিয়েছিলাম। বন্ধুরা দেখেছেন গাছগুলি বেশ চকচকে আছে, নেতিয়ে পরে আশা করি আমি পেয়ে যাবো, কারণ এখানে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে যে শিকড়গুলি কিন্তু বেশ ভালোই হয়েছে। আমি প্রথমে করবো কি, এখন আর জল দেবো না, এই বালিগুলিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটু বালিগুলি ঢিলা ঢিলা হয়ে যায় যাতে সেরকম করে নেবো যাতে চারাগুলি সহজে ওঠে। দেখেন বন্ধুরা, বালিগুলি যেহেতু আমি নাড়িয়ে নিয়েছি ঢিলা হয়ে গেল, আস্তে করে এবার একটু এরকম তুলতেও পারে এরকম টেনে বা কাঠি দিয়েও। এই দেখেন বন্ধুরা, দেখেছেন বেশ সুন্দর শিকড় হয়েছে কিন্তু। দেখেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন আমি যেহেতু গ্লাসটি একটু চেপে চেপে বালিটি ঢেলা করে নিলাম, সেহেতু কিন্তু শিকড়গুলি সহজে উঠে আসলো। তো ওই একটি দুটি শিকড় হয়তো ছিঁড়ে গেছে, হয়তো নিয়ানি দিয়ে বা কাঠি দিয়েও কিন্তু আপনারা তুলতে পারেন চারাগুলি, কাটিংগুলি। দেখেছেন বন্ধুরা, বেশ ভালোই কিন্তু শিকড় হয়েছে। দেখেন বন্ধুরা, জলে দিয়ে বালিটিকে আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পরিষ্কার বেশ রুটগুলো ভালো ভালোই এসছে এবং এই ভ্যারাইটি গাছে গ্রোথটা একটু বেশি দেখেই বোঝা যাচ্ছে, কারণ রুটগুলো একটু বেশি বেশি এসছে। তো দিয়ে আমি এটাকে এক জায়গায় রেখে দেবো এবং এই ভ্যারাইটি যে বল ভ্যারাইটি চারাগুলি হয়েছে সেগুলোকেও আমি ধুয়ে নেব। এটাতে মোটামুটি এসছে, কিন্তু এটাতে একটু কম এসছে এখন। তো অসুবিধা হয় না, আমি মাটিতে বসিয়ে দেবো, আশা করি ভালোভাবে এই গাছটিকে আমি করতে পারবো। তো বন্ধুরা দেখুন, এই হলো বল ভ্যারাইটি কাটিং লাগানোর জন্য আমি এই মাটি তৈরি করে রেখেছিলাম। এই মাটিতে কিন্তু বেশি পরিমাণে খাবার দিলে হবে না, তাহলে হবে কি, বল ভ্যারাইটি গাছ যেহেতু তাহলে মাথা মোটা হয়ে যাবে এই কাটিংয়ের, তাহলে আপনারা সহজে ফুল পাবেন না, কারণ মাথা মোটা হয়ে গেলে কিন্তু ফুল ধরানো খুব কষ্টকর। আমি এই যে কাপ নিয়েছিলাম, এই কাপে আমি এই মাটি ভরে নেব। দেখুন বন্ধুরা, এখন মাটি আমি ভরে নিলাম। এবার যে কাটিংগুলি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সেই কাটিংগুলি আমি এই গ্লাসের মধ্যে বসিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার সবকটি গাছ বসানো হয়ে গেছে, আমি আর অল্প অল্প করে জল দিয়ে দেবো। বেশি জল কিন্তু দেবেন না, কারণ বল ভ্যারাইটি গাছ যেহেতু এরা বেশি জল পছন্দ করে না।
দিয়ে এবার করব কি আমি 10 থেকে 12 দিন একে আলছাযুক্ত জায়গাতে রাখব যাতে সকালে মিষ্টিরত্বটা পায় এবং তারপরে ছাঁ পড়ে যায় সেরকম জায়গাতে আমি এরকম রেখে দেব 10 থেকে 12 দিন তারপরে আমি এই কাটিং গুলিকে রোদযুক্ত জায়গাতে আমি দেব ভালো হয় রুট বাউন্ড হয়ে যাবে তারপরে আমি প্রথমে 4 ইঞ্চি দিয়ে বা 6 ইঞ্চি দিয়ে আমি রিপোর্টিং করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই গাছ সাধারণত আমি 8 ইঞ্চি টবে আমি বেশিরভাগ করি তার থেকে বড় টবে আমি দিই না বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারাও সেইভাবে এই গাছের কাটিং তৈরি করুন আশা করি আপনারাও সাকসেসফুল হবেন আমি যেভাবে সাকসেসফুল হতে পেরেছি আশা করি আপনারাও পারবেন হ্যাঁ বন্ধুরা আর বন্ধুরা কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে